গুড মর্নিং সিয়ান, নমস্কার। ফ্লাইং কিস দিয়ে দাও সিয়ানকে। সিয়ানের মাথা কোনটা? সিয়ানের জিভ দেখিয়ে দাও, জিভ। সিয়ানের কান। সবাইকে টাটা করে দাও। বলো আমি সিয়ান। এই বলো আমি সিয়ান। কি হলো? হ্যাঁ বলো সিয়ান। তুমি কে? বলো সিয়ান। হ্যাঁ সিয়ান। হ্যাঁ, মধু, লেবু জল আর বাদাম দিয়ে দিনটা শুরু করা যাক। বেরিয়ে পড়লাম বাজারে। অল্প একটু বাজার আছে, গিয়ে করতে হবে। ঘড়িতে বাজে এখন 9টা। বাজারের উদ্দেশ্যে বেরোলাম, একটু বাজার করব, করে তাড়াতাড়ি চলে আসব। তারপর দোকানে কিছু কাজ আছে, করতে হবে। তো যাই হোক, সঙ্গে থাকুন, চলুন যাই বাজারে, দেরি করব না। চুমকি স্কুল আছে, আর কি বাজার করি না করি দেখতে পাবেন। আর বাগানটা একটু দেখে নেন। এই হচ্ছে বাগানের আপডেট, বাগানের এই পরিস্থিতি। তবে একটু ঘাস তুললে, একটু যত্ন নিলে বাগানটা ভালোই হতো। যাই হোক, অযত্নে যেটুকুনি হয় হোক। ধনে পাতাটা খুব ভালো হয়েছে, আর মূলো গাছ কিছু কিছু জায়গায় খুব ভালো হয়েছে। পালং শাকটা অতটা হয়নি, ঘাসের জন্য মরে গেছে। আর লাল শাকটা একদমই হয়নি। যাই হোক, যা হয়েছে হয়েছে, অবহেলায় যেটুকুনি হয়। ঠিক আছে, কোথায়? এই কার্ডটাও দিয়ে দিবি, আমি ওকে ফোন করে দিচ্ছি। এটা হচ্ছে এই 17। হ্যাঁ, কত আছে দেখতো, বলে দিতে হবে। চলে আসলাম বাজার নিয়ে, চলে এসেছি। কি কি বাজার এনেছি দেখাচ্ছি, বাজারগুলো ধুয়ে ফেলি। যে লাউ শাক এনেছি, কচি লাউ শাক, কচি ডোক দেখে এনেছি। এই যে আজকের বাজার। সিয়ান্স যেরকম লঙ্কার বোটা ছাড়াতে ভালোবাসে, ওরকম মটরশুঁটি আনলে ঘরে ওকে কিছু বলতে লাগে না, ও নিজে নিজেই মটরশুঁটি ছাড়াতে লেগে যায়। এখন ওই মটরশুঁটি ছাড়িয়ে রেখে দেবে। মটরশুঁটি ছাড়াচ্ছেন বাবু। আর আজকের আবার আমি যে বাজারে চলে গেছি, ও আবার ওর মা দেখতে পাইনি, ওর মা কাজে ব্যস্ত ছিল, একা একা ছুটে চলে গেছে রাস্তায়, গিয়ে সেখান থেকে দোকান থেকে চিপস টিপস কিনে এনেছে, কেক চিপস, আবার সেগুলো এনে খাওয়াও ওর হয়ে গেছে। ওর মা যে ওকে টিফিন করাবে, দুধ খায় রুটি খায়, সেসব না খেয়ে ওইসব খেয়ে এখন বসে আছে। এখন ওই কড়াইশুঁটি ছাড়াচ্ছে, ছাড়িয়ে ফেল, এই এদিকে একটা পড়ে গেছে, এই যে তুলে না, তুলে ভালো, তুলে ভালো, কাছে গিয়ে বসো। বাজার থেকে চলে এসেছি, কি কি বাজার করেছি আপনাদের দেখিয়েছি। এবারে এই যে সিয়ান্স মটরশুঁটি ছাড়াচ্ছে, ওর কাজ করছে, আর চুমকি আমাকে চা দিয়ে দিয়েছে, এই যে গরম চা, জল পড়ছে, চা আর বিস্কুট। আমি চা বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দোকানের কিছু কাজ আছে করবো। আর সিয়ান্স মটরশুঁটি ছাড়াচ্ছে, ছাড়াক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই যে চলে আসলাম আমরা চুমকিকে স্কুলে দিয়ে, খোলো, মা টিফিন রেখে গেছে, টিফিন খাবি। আর তুই তো সকালবেলায় গিয়ে তো কিনে এনেছিস, হ্যাঁ তুই তো সকালে গিয়ে তো কিনে এনেছিস, তুই তো সকালে তো নিয়ে এসছিস। চুমকিকে স্কুলে দিয়ে চলে আসার পর সিয়ান্সকে টিফিন করিয়ে দিয়েছি। আবার সিয়ান্স আজকে আবার চিপস কেনার জন্য বায়না করছিল, কিন্তু জোর করে নিয়ে চলে এসেছি, কারণ ও তো স্কুলে যাওয়ার আগেই একবার বাজারে বেরিয়ে গিয়ে চিপস কিনে এনেছে। আবার স্কুলে যাওয়ার, স্কুল থেকে মাকে দিয়ে আবার যখন আসছি আবার জেদ ধরেছিল। যাই হোক কোনো রকমে তো নিয়ে চলে এসেছি, এনে তাড়াতাড়ি করে বাড়িতে ওর মা দুধ রুটি রেখে গেছিলো, কলা দুধ রুটি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। এবার আমি টিফিনটা করে নেবো, টিফিনটা করে নেওয়ার পর বাড়ির কিছু কাজ আছে টুকটাক, কাজগুলো সারবো, সেরে তারপরে যদি সময় থাকে হাতে তাহলে একটু দোকানের দিকে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চুমকিকে স্কুলে দিয়ে চলে এসেছি, এই যে আমার টিফিন, রুটি মিষ্টি আর কলা। আজকের আবার পার্সেলে নতুন কি আসলে রে বাবা, পার্সেল এসছে বলছে, দেখি পার্সেলে কি আসলো বুঝতে পারছি না, খুলে দেখতে হবে। অনেকদিন আগে বলছে অর্ডার দেওয়া ছিল, সাধারণত ডিটিডিসিতে আসে না, এটা অন্য কি অর্ডার দেওয়া রয়েছে বলছে, দেখা যাক কি এসছে। দেখি পার্সেলটা কি আসলো। চেয়ারের কভার এসে, আমি তো কভার অর্ডার দিই। একদম ফালতু জিনিস এসছে, ফালতু কভার। লাঞ্চ হয়ে গেছে, এবার একটু দোকানের দিকে যাব। তার আগে চুমকি এই যে শাক আলু এনেছিলাম, শাক আলু আর শশা দিল কেটে, খেয়ে দিয়ে নিয়ে যাব দোকানের দিকে। আজ ভালোই ঠান্ডা পড়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু কাজ করছিলাম, কাজ ফাজ হয়ে গেছে, এবার যাব দোকানে। তো চলুন দোকানে গিয়ে দেখা হবে। কোনটা? হ্যাঁ ওইটা দিয়েছি। কি হলো বলবি? বন্ধ করলি? আমি বন্ধ করিনি, কোনো কারণে তো হয়ে গেছে। একটা চেয়ার বিল করতে হবে, একটা চেয়ার করতে হবে, একটা করে আছে। আজকে দোকান বন্ধ করে অনেকক্ষণই চলে এসেছি, ঘরে কিছু কাজ ছিল সেই কাজগুলো করছিলাম। ঘরের কাজ সেরে এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা। এখন একটু চা দিয়েছে চুমকি, ঠান্ডাটাও পড়েছে বেশ ভালোই। ঘরের কাজ বাজ সেরে স্নান টান করে এবার এই যে চা নিয়ে বসেছি। এই যে আমার চা, গরম গরম চা। তার সঙ্গে এই যে দুষ্টুমির শেষ নেই, দুষ্টুমি করেই যাচ্ছে। দুষ্টুমির শেষ নেই, দুষ্টুমি করে যাচ্ছে ওর মতো। যাই হোক, এবারে চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে যদি আর একবার দোকানে যেতে হতেও পারে, ছেলেরা এখনও দোকান বন্ধ করেনি, কি করে দেখি ওরা। যাই হোক, ওরা ওদের মতন দোকান বন্ধ করে চলে যায় যদি যাবে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে সেরকম একটা ভিডিও করতে পারিনি, যেটুকুনি যা পাচ্ছি আমাদের এই যে এলাকার মধ্যে যতটা পাচ্ছি ততটা করার চেষ্টা করছি, দেখতে থাকুন। আজকে রাত্রের ডিনার পেঁয়াজকলি আলু ভাজা আর রুটি, এই খেয়ে নিচ্ছি। ঘড়িতে এখন রাত্রি 12:40। আমার খাওয়া হয়ে গেছে, সিয়ান্সের ডিনার হয়ে গেছে, সিয়ান্স ঘুমিয়ে পড়েছে। আর আমি এবার বসবো একটু এডিটিংয়ে। আজকে কিচ্ছু হয়নি এডিটিংয়ের, কত রাত হবে বুঝতে পারছি না। যাই হোক, আর বেশি রাত করবো না। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা শেষ করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। সবাইকে ধন্যবাদ।